হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হতে চলেছে একটি চ্যালেঞ্জের, সো চলেন আমরা চ্যালেঞ্জটা দেখে দিই। চ্যালেঞ্জটা হতে যাচ্ছে কি বলটা নিয়ে। তো আমাদের এখানে কি রেসিং জায়গা আছে যেখানে আমরা রেস করবো, তো এখান থেকে আমাদেরকে এখানে ড্রপ খাবে, ওখানে ভিতরে ঢুকানো লাগবে। যদি আমরা এখানে পড়ে যায় আমাদের বলটা, তাহলে ওইটা আমরা ডিসকোয়ালিফাই, আমাদের পয়েন্টটা কাটা যাবে। আমাদেরকে এই মাঝখানে ফাঁকা জায়গাটা ভিতরে বলটাকে ঢুকাতে হবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ। যে পারবে সে এক চামচ করে ফালুদা খেতে পারবে। তো আমাদের মধ্যে থেকে যে জিনিসটা পারবে সে এক চামচ করে ফালুদা খেতে পারবে। দেখতে পাচ্ছেন কত ইয়ামি একটি ফালুদা আমাদের সামনে রয়েছে। সব থেকে মজার জিনিসটা হচ্ছে গাইস, এটি একটি হোমমেড, এত টেস্টি ফালুদা। গাইস ফার্স্টে শারিক দিবে, আমি দিচ্ছি আমারটা অল্প জন্য মিস হয়ে গেল। এবার আমার পালা, আশা করি এবার পারবো। ও মিস হয়ে গিয়েছে গাইস, একটু জন্য হচ্ছে না। হুম, আবার আমি মাখছি। অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। দুজনেরই কপাল খারাপ হয়েছে, এখন আমি খাবো। সো ডিলিশিয়াস, অনেক মজা হয়েছে। তো এখন আমি আবারও মারবো, সমাপ্ত হয়ে গিয়েছে, এখন আমি আবারও খাবো। তো এখন আমি আবার মারবো, দেখো না আমি মারছি, আমারটাও হয়ে গিয়েছে, এখন আমি আবার খাবো। এখন আমি আবার মারবো, আমার আবার হয়ে গিয়েছে। আমার আবারও হয়ে গেছে, আমারও হয়ে গেল। এবার দুজনের সেম স্কোর। রাজন কিন্তু মিস করে ফেলেছে, এখন আমার পালা, দেখা যাক কি হয়। আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম। রাজনটা মিস হয়ে গেছে, এটাই হচ্ছে আমার শেষ শট। এরপর আমি শট দিতে পারবো না, কারণ আমার টাইম শেষ। তো একটা তারপর রাজন নেবে শটটা, কিন্তু হয়নি। এবার আমি দিতে বলে আমি হয়ে নেবো।